অল অ্যাবাউট কুকিংয়ে সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে খুব ইজি অথচ খুব পপুলার একটা রেসিপি শেয়ার করেছি, মাটন কষা। এটা আজকে আমি পুরোটাই কড়াইতে করেছি, কোনো রকম প্রেশার কুকার ইউজ করিনি। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে আমি মাটন নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বার করে, আর ভালো করে শুকনো করে নিয়েছি, প্রায় 600 গ্রাম মতো আছে। এখানে ম্যারিনেশনের জন্য যেসব মশলাগুলো লাগবে সেগুলোই রেখেছি, আর লাগছে দই। দই আমি নিয়েছি 2 টেবিল স্পুন মতো, এটাকে আমি অল্প একটু জল দিয়ে ভালো মতো ফেটিয়ে রেখেছি। আদা রসুন বেটে রেখেছি 1 টেবিল স্পুন মতো, এখানে প্রায় 2 ইঞ্চি মতো আদা আর তার সাথে 8 থেকে 9 কোয়া রসুন আছে। দুটোকে একসাথে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। হলুদ লাগছে 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো লাগছে 1 টেবিল স্পুন, গরম মশলা রেখেছি 1/2 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো লাগছে 1/2 টিস্পুন, আর লাগছে নুন, আর সর্ষের তেল লাগবে 2 টেবিল স্পুন মতো। মাংসটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেব। হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর দইটা দিতে হবে। এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে মাংসের গায়ে কোট করে দিতে হবে। দিয়ে এটাকে আমি ফ্রিজে 2 ঘন্টা রেখেছি, কমপক্ষে এটাকে 2 ঘন্টা রাখতেই হবে, খুব বেশি হলে যদি সারা রাত রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। নুন দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটাকে। এবার দইটা দিয়ে দেবো, দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এবার এতে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে যাবে। এটাকে ঢেকে প্রায় 2 ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজে। যেহেতু দই আছে আমাদের অবশ্যই এটাকে ফ্রিজে রাখতে হবে, বাইরে রাখলে এটা খারাপ হয়ে যেতে পারে। প্রায় 2 ঘন্টা পর দেখুন মাংসটাকে আমি নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেছি, প্রায় 15 মিনিট আগে এটাকে বার করে রেখেছি। পেঁয়াজ লাগছে 2 মিডিয়াম সাইজের, স্লাইস করে কেটে নিয়েছি। টমেটো লাগছে 1 মিডিয়াম সাইজের, আর লাগছে 3টে তেজপাতা, চিনি লাগছে 1 টিস্পুন, আর লাগছে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। রান্নাটা শুরু করার জন্য আমি কড়াইতে বেশ অনেকটা 1/2 কাপ মতো তেল দিয়ে দিচ্ছি। চিনিটাকে একটু ক্যারামেলাইজ করে নেব, চিনিটা একটু ব্রাউন হয়ে এলে এতে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এবার স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। মাংস কষাতে কষাতে পেঁয়াজটা পুরো গলে যাবে, তাই এখানে আমি বাটা পেঁয়াজ ইউজ করিনি, সেটা লাগবে না, না দিলেও হবে, আপনারা চাইলে 1/2 আপ করে ইউজ করতে পারেন। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে দেখুন, এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু নরম করে নেব, তারপরে এতে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব। ম্যারিনেশনের সময় আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, তাই আর কিছুই দেওয়ার দরকার নেই, শুধু এবার এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। মাটন হতে একটু সময় লাগে, তাই এটাকে আমি পুরোটাই চাপা ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতন কষাতে সময় লেগেছে। একটু সময় ধরে আঁচটাকে একটু কমিয়ে এটাকে কষাতে হবে। এবার আমি মাটনটা দিয়ে দেব। প্রথমে 10 থেকে 15 মিনিট আমি একদম আঁচটাকে জোরে করে এটাকে কষিয়ে নেব। এই সময় আমি চাপা দেব না, তাহলে জল বেরিয়ে যেতে পারে। প্রথমটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে 10 থেকে 15 মিনিট, চাপাটা দেবেন না এই সময়, আঁচটাকেও এখানে বাড়িয়ে রাখতে হবে।
কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো হবে। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। এইভাবেই 15 মিনিট কষাবো। দেখুন 15 মিনিট পর অনেকটা মশলাটা মাখামাখা হয়ে এসেছে। এবার আঁচটাকে আমি কমিয়ে দিয়ে এটাকে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিট কষাবো প্রথমে। তার মাঝখানে আমি অনেকবার, প্রায় 2 থেকে 3 বার করে এটাকে ঢাকা খুলে ভালো মতন কষিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার চাপা দিয়ে দেবো, প্রায় 20 মিনিট পর্যন্ত এটাকে চাপা দিয়ে রান্না করব। মাঝখানে প্রায় 2 বার আমি এটাকে চাপাটা খুলে ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, নালে তলা ধরে যেতে পারে। দেখুন অনেকটা কষানো হয়ে গেছে, পেঁয়াজগুলো এখনো গলেনি, তবে এইটা আরও অনেকটা সময় লাগবে, কারণ এই মাংস হতে অনেকটা সময় লাগে, আর সেদ্ধ ভালো মতো না হলে এটা খেতেও ভালো লাগবে না। তাই পুরো ওভারনাইট এটাকে ম্যারিনেট করে রেখে দিলে টাইমটা একটু কম লাগে। আবার ঢাকা দিয়ে দিলাম, আবারও প্রায় 20 মিনিট পর খুললাম। দেখুন এবার প্রায় কষানো হয়েই এসেছে, প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে আমি কষাচ্ছি। দেখুন মাংসটা অনেকটা নরম হয়ে গেছে। আমি এতে প্রায় 1/2 কাপ মতন একটু জল দেব। জল দিয়ে এটাকে আবারও প্রায় 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এটা একটু শুকনো শুকনো লাগছে দেখতে, তাই আমি এখানে 1/2 কাপ মতো জল ইউজ করেছি। আপনারা যদি আরেকটু বেশি গ্রেভি চান তাহলে আরেকটু বেশি করে জল দিতে পারেন। এটাকে ভালো করে নেড়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। পনেরো মিনিট পরে দেখুন রান্নাটা একদম হয়ে গেছে, মাংসটা একদম কষে গেছে, রেডি হয়ে গেছে মাটন কষা। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।